শিলিগুড়ি মহকুমা জুড়ে শুরু হতে চলেছে রুবেলা ভাইরাসের টিকাকরণ। শিলিগুড়ি মহকুমা জুড়ে শুরু হয়েছে রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া। চলতি জানুয়ারি মাসের 9 তারিখ থেকে শুরু হবে এই টিকাকরণ, আর তা চলবে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি মহকুমার সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1215টি স্কুলে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে। স্কুল ভিত্তিক টিকাকরণ প্রক্রিয়া শেষে স্থানীয় কমিউনিটি হলগুলোতে এই টিকাকরণ করা হবে। শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও টিকা মিলবে, তবে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ হবে না বলে স্পষ্ট জানিয়েছেন জেলাশাসক এস পুন্নাম্বালাম। জেলাশাসক জানিয়েছেন, শিলিগুড়ি মহকুমার প্রায় 263,000 শিশুকে এই টিকাকরণের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা রয়েছে। অপরদিকে রুবেলা ভাইরাস নিয়ে সচেতনতার র্যালিও হলো শিলিগুড়িতে। স্বাস্থ্য দপ্তর ও পুরসভা সহযোগিতায় এই র্যালি হলো, তাতে পা মেলালেন মেয়র গৌতম দেব ছাড়াও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও স্কুল পড়ুয়ারা। রুবেলা ভাইরাস নির্মূল করতে টিকাকরণ করা হবে শহরে, 9 থেকে 15 বছর বয়সীদের ওই টিকাকরণের আওতায় আনা হবে। এই কাজে স্বাস্থ্য দপ্তরের পাশে রয়েছেন লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল। শিডিউল করা হবে, প্যারেন্টসদেরকে ওই শিডিউলের দিন পাঠিয়ে দিলে আমাদের বারবার ক্যাম্প করতে হবে না, একইবারে আমাদের কাজটা হয়ে যাবে। আর এই নির্দিষ্ট টাইমের মধ্যে সবাইকে কভার করে নিতে হবে। সাব সেন্টার লেভেলে ক্যাম্পগুলো যখন করা হবে তখন তো একটা জেনারেল মাইকিং করে করব, তখন যারা স্কুলেও নিতে পারেনি, অঙ্গনওয়াড়ি সেন্টারেও নিতে পারেনি, ওরা সাব সেন্টার লেভেলে নিতে পারবে। তখন যারা একবার নিয়ে নিয়েছে তারাও এটাতে আবার দ্বিতীয়বার নিয়েছে। নেই তো একটা 0-2 একটা শিডিউল আছে, 0-2 তে এরা নিয়ে থাকলেও এটা আমরা অ্যাডভাইস করছি এটা নিতে। বাচ্চাদের ছোটবেলায় ভ্যাকসিনটা দেয় কমিউনিটি লেভেলে যাচ্ছি। কমিউনিটি লেভেলে মেইন ফোকাস থাকবে আমাদের আইসিডিএস সেন্টার গুলি, আইসিডিএস সেন্টার এবং সাব সেন্টার। লাস্ট উইকে কোথায় কোথায় আমরা অ্যানালাইসিস করবো, আমাদের তো একটা টেন্টেটিভ টার্গেট আছে, তো অ্যানালাইসিস করব কোন কোন এরিয়া ছুটে গেছে, কোন কোন স্কুল ছুটে গেছে, কোন কোন অঙ্গনওয়াড়ি ছুটে গেছে, ওখানে আমরা একটা মাপক ক্যাম্পগুলো করা হবে। আর স্ট্রিক্ট চিলড্রেন বা যারা ড্রপ আউট, স্কুল ড্রপ আউট, তাদেরকে কি কভার করা হবে? অবশ্যই একটা স্পেশাল ক্যাম্প করা হবে, কমিউনিটি লেভেলে যখন যাব তখন একটা স্পেশাল ক্যাম্পগুলো করা হবে। আমাদের এসএমসিতেও 3টা টিম আছে, মেডিকেল অফিসার, নার্সিং স্টাফ এবং ভেহিকেল, একসঙ্গে ওটা 3টা আছে। প্লাস হচ্ছে আমাদের ব্লকেও 3টা করে টিম থাকছে, র্যাপিড রেসপন্স টিম। প্রতিটা আমাদের যেমন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনেও আছে, এবং আমাদের যে 4টা ব্লক সেই 4টা ব্লকেও 1-1টা ব্লকে 3টা করে টিম আছে, মিউনিসিপ্যালিটিতেও 3টা টিম। কারণ ওখানে ডিস্টেন্সটা অনেক বেশি, ব্লকে এক জায়গার থেকে আর এক জায়গায় যেতে হয় অনেক দূরে দূরে, সেই জন্য ওখানেও 3টা। আর টোটাল এলিজিবল কত আছে টার্গেট? শিলিগুড়ি সাবডিভিশনের টেন্টেটিভ ডিস্ট্রিক্টে এনএসি জিটিএ ফিগারটা এখন আমাদের কাছে রেডিলি অ্যাভেলেবল নাই, ওটা আমরা যখন ভ্যাকসিনেশন স্টার্ট হওয়ার আগে 1 সপ্তাহ আগে আমরা দিয়ে দেব। এখন শিলিগুড়ি সাবডিভিশনের আছে 2.63 লাখ। আগে আগে শুনেছিলাম যে 374,881 ক্লিয়ার ভ্যাকসিনেশন স্ট্যাটাস আগে নিয়ে থাকলেও এখন এই MR ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে কভার করা হবে। এখানে কোনো হাউস টু হাউস ক্যাম্পেইন অ্যাক্টিভিটি থাকছে না, সো এটা আমাদের সমস্ত নোডাল অফিসাররা মনিটর করা আছে। আমাদের এটাই অনুরোধ, সমস্ত প্যারেন্টস, সমস্ত স্কুল যারা আছেন আমাদের সঙ্গে কোঅপারেট করুন। কোঅপারেট করলে আমরা এটা নির্দিষ্ট টাইম যা দেওয়া হয়েছে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা এই টার্গেটকে অ্যাচিভ করতে পারব। আর আমাদের পাহাড়ে যেহেতু এখন স্কুলগুলো বন্ধ আছে, ওটা হেলথ ডিপার্টমেন্ট আমাদের আমরা রিকোয়েস্ট করেছিলাম একটু উইন্টার ভ্যাকেশন শেষ হওয়ার পরে করা হোক বলে, এই জন্য ওখানে ফেব্রুয়ারি 15 থেকে পাহাড়ে এটা শুরু হবে। পাহাড়ের রিকোয়েস্ট একটু বলে দিন স্যার, পাহাড়ে কত কত বাচ্চা যাবে? কত তো এটা নেই, আলাদা করে একটা একটু কাছে আসুক তখন আমি আলাদা করে এটা। 15 ফেব্রুয়ারি থেকে কতদিন চলবে এটা? ওটাও 13 মার্চ। আচ্ছা, সরকারি স্কুলগুলোতে তো হবে, বেসরকারি স্কুলগুলোতে হবে। এখানে আমাদের শিলিগুড়ি সাবডিভিশনে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আছে 582, গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল আছে 313, প্রাইমারি বোথ ইউর জুনিয়র হাই স্কুল অ্যান্ড
হাই স্কুল অ্যান্ড সেকেন্ডারি এটা সব মিলিয়ে 313 আর প্রাইভেট স্কুল আছে প্রায় 300 এই সমস্তগুলোই কভার করা হবে আমরা প্রাইভেট স্কুলগুলোর সঙ্গেও টাচে আছি আমরা আচ্ছা যে যদি টাশিয়ারি মিসেলস অ্যান্ড রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আমাদের জেলাতে শিলিগুড়ি সাব ডিভিশনে 9 তারিখ থেকে শুরু হচ্ছে 9 তারিখ জানুয়ারি থেকে এটা 11 তারিখ ফেব্রুয়ারি অবধি চলবে এটা উদ্দেশ্য হচ্ছে মিসেলস রুবেলা ডিসিজকে 2023 মধ্যে এলিমিনেট করাটা এই ক্যাম্পেইনে কভার করা হবে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত বাচ্চারা যারা আছেন বয়স অ্যান্ড গার্লস এদেরকে কভার করা হবে এটা ইনজেক্টেবল ভ্যাকসিন এটা আপার আর্মে রাইট আপার আর্মে লাগানো হবে এটা আমাদের শিলিগুড়ি সাব ডিভিশনে আমাদের টেন্টেটিভ টার্গেট যেটা আমাদের 9 to 15 আমাদের যেটা হিসাব করেছি অ্যাজ পার আওয়ার পপুলেশন সেন্সাস পপুলেশন হিসাব করা হয়েছে 2.63 লাখ বাচ্চাদেরকে আমরা কভার করব ইনিশিয়ালি আমরা স্কুলগুলো থেকে স্টার্ট করব স্কুলগুলোতে ক্যাম্প করা হবে ওখানে গিয়ে বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট স্কুলে 3 সপ্তাহ চলবে 3 সপ্তাহ পরে আমরা কমিউনিটিতে মেইনলি সাব সেন্টার এবং আমাদের ICDS সেন্টারগুলি আছে ওখানে ভ্যাকসিনেশন করা হবে তারপরে লাস্ট উইকটা আমরা রাখবো মাপ আপের জন্য যেখানে বাচ্চারা ছুটে গেছে আর যেখানে সেকেন্ড ক্যাম্পের দরকার আছে ওখানে লাস্ট উইকটা রাখবো যারা যারা ভ্যাকসিনেশন করে নিয়েছে ভ্যাকসিনেশন নিয়ে নিয়েছে লেফট থাম্ব নেইলে একটা ইনডেলিবল মার্কার পেন দিয়ে মার্কিং করা হবে মার্কিং করে দিয়ে ওই MR ভ্যাকসিনেশনের একটা সার্টিফিকেট দেওয়া হবে এই সারা পিরিয়ডে আমাদের হসপিটালগুলিতেও ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল থাকবে যেটা আমাদের সাব ডিভিশনাল অ্যান্ড ব্লক হসপিটালগুলো আছে ওখানেও থাকবে আমাদের র্যাপিড টিমগুলো থাকবে কোনো অসুবিধা হলে ওটাকে মিট আপ করার জন্য র্যাপিড আমাদের টিম থাকবে মিউনিসিপ্যাল কর্পোরেশন আর ব্লকগুলিতে এটা ভ্যাকসিনেশন এটা আমাদের মে থেকে মে 18 তাই তো মে 18 থেকে এই MR ভ্যাকসিনেশনটা আমাদের রুটিন ইমিউনাইজেশনে আছে যেটা 9 মাস বাচ্চারা 9 to 12 মান্থস অ্যান্ড 16 to 24 মান্থে MR1 MR2 হিসাবে দেওয়া হচ্ছে